কিন্তু ভালো একটা অফার শেয়ার করতে যাচ্ছে। এখান থেকে আপনারা এক্সপি টোকেনটা আর্ন করতে পারবেন। তো এক্সপি টোকেন কিন্তু ভালো একটা প্রাইস আছে এখনও মার্কেটে। তো এই এক্সপি টোকেনটা আমরা আর্ন করতে পারবো। তো এইখানে যে আমরা সরাসরি এক্সপি টোকেন পাবো সেটাও কিন্তু এমনটিও কিন্তু না। এখান থেকে জাস্ট আমরা পয়েন্টটা আর্ন করব। তো এই সমস্ত এয়ারড্রপে জাস্ট পয়েন্ট দিয়ে থাকে। তো পরবর্তী আপডেটে বা পরবর্তী যে সংস্কারে তারা বলবে যে কার কত টোকেন আছে, এই টোকেনগুলো কার কত পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে আপনারা টোকেনে কনভার্ট করে আপনারা আপনাদের টোকেনগুলো সেল করে নেন, প্রফিটটা পকেটে নেন। তো এখানে জাস্ট আমরা 5 মিনিটের বিনিময়ে জাস্ট এই এয়ারড্রপটা জয়েন হয়ে রাখবো আর প্রফিটটা কিন্তু এক সময় আমাদের চলে আসবে। তো এখানে কিভাবে কি করবেন, কিভাবে জয়েন করবেন, তো এটা করার জন্য অনেকগুলো বিষয় আছে। আপনি কিউবি ব্রাউজারের মাধ্যমে মেটামাস্ক কানেক্ট করতে পারেন অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা টোকেন পকেটে যে কোনো একটা ওয়েতে আপনি করতে পারবেন। তো আমি খুব নর্মাল প্রসেসে দেখাবো, বেশি ঝামেলা হবে না, কারণ সবার টোকেন পকেটও থাকে না, সবার মেটামাস্কও থাকে না। এই জন্য আমি জাস্ট ট্রাস্ট ওয়ালেট দিয়েই আমি দেখাবো। তো জাস্ট এখান থেকে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন নর্মাল ওয়েতে। তো নর্মাল ওয়েতে কপি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ নিউ ওয়ালেট। তো আপনি যদি একটা নিউ ওয়ালেট এখানে ব্যবহার করে নেন, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা এয়ারড্রপে বিভিন্ন ওয়ালেট কানেক্ট করার জন্য একটা নিউ ওয়ালেট খুলে রাখেন। তো সেই রকম একটা নিউ ওয়ালেটে এইখানে দেখেন আমি একটা ওয়ালেট খুলে রাখছি কানেক্টেড নামে, মানে এই ওয়ালেটে যত সব কানেক্টেডের কাজ আমি করে থাকি সচরাচর। তো এই যে কানেক্টেড ওয়ালেটের পর ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে জাস্ট এই যে ডিভাইস বা ড্যাপস অপশনে চলে আসবো। আসার পর জাস্ট যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে আসি। তো লিঙ্কটা এইখানে পেস্ট করে দেওয়ার পরে এইখানে জাস্টটা ডান দিয়ে দেবো। উপর থেকে যে ইথেলিয়াম আইকনটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার বিএসসি নেটওয়ার্কটা ইম্পোর্ট করে নেবেন। তো বিএসসি নেটওয়ার্কটা ইম্পোর্ট করে নেওয়ার পরে এইখানে জাস্ট আমাদের অ্যানাপ, এইখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্টিকের কাজ শেষ। কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, জাস্ট ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে একবার নর্মাল হইতে। তো এইগুলো যদি আপনি কিউবি বা মেটামাস্কের কাছে করতে চান সেক্ষেত্রে কিন্তু ওয়ালেটে কনফার্মেশন চাপে অনেক একটা ঝামেলা ফেস করতে হতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে জয়েন হোয়াইট লিস্ট আর্ন এক্সপি। তো এইখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো। তো এইখানে দেখেন কিছু সাবধানতার সহিত আপনাকে কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে। তো হোয়াট ইজ ইয়োর নেম, এটা এখানে আপনার নামটা জাস্ট দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নর্মাল ওয়েতে, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পরে জাস্ট এইখানে বলছে হোয়াট ইজ ইয়োর ইমেল। তো এইখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আপনারা এইখানে সাবধানতার সাথে সুন্দর করে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো দিবেন, কারণ এই ডকুমেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু পরবর্তী সংস্কারে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দিবে। তো এইখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো পরের স্টেপে কিন্তু আমার ওয়ালেটটা ডেফারভাবে তারা কিন্তু কানেক্টেড করে নিয়েছে, সেক্ষেত্রে ওয়ালেটটা অ্যাড্রেসটা কিন্তু এখানে ডেফারভাবে আসে। তো এইখানে পরবর্তী অপশনে বলছে যে হোয়াট ইজ ইয়োর টেলিগ্রাম হ্যান্ডেল। তো এইখানে আমি আমার টেলিগ্রামটা জাস্ট টেলিগ্রামের যে ইউজার নেমটা ওইটা দিয়ে দিবেন। তো টুইটারের ইউজার নেমটাও দিয়ে দিবেন। নিচের অপশানে বলছে হোয়াট ইজ ইয়োর টুইটার হ্যান্ডেল। তো আমি আমার টুইটারের ইউজার নেমটাও দিয়ে দিলাম। খুব দ্রুত সময়ে খুব সংক্ষেপে আপনাদের সাথে সুন্দর ওয়েতে বুঝাই দিচ্ছি। তো এখানে বলছে আর ইউ এনি অফ দ্য ফলোয়িং। তো তারা বলছে যে এইখানে যে কোনো একটা ফলো করতে বলছে। তো এইখানে আপনি কোন পেশায় মূলত নিয়োজিত আছেন। তো এখানে ডেভেলপার, ডিজাইনার, তো এখানে দেখেন অনেকগুলো ইনভেস্টার, তো স্টুডেন্ট। তো আপনি এখানে কী করবেন, নাকি কমিউনিটি ম্যানেজার? তো আপনি যে রিলেটেডের লোক সেই রিলেটেড দিয়ে দেবেন। আপনি যদি সচরাচর একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট দেবেন, একজন যদি ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে ডিজাইনার দেবেন। তো এখানে জাস্ট আমার ছোটোখাটো একটা কমিউনিটি আছে, তো আমি এখানে কমিউনিটি ম্যানেজার দিয়ে জাস্ট সাবমিট অপশনে একটা ক্লিক দিয়ে দিলেই কিন্তু আপনার কাজটা শেষ। তো এইখানে সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার কাছে কনফার্মেশন চাইবে যে এটা কি ঠিক আছে, আপনি কি ওকে, আর ইউ ওকে? তো আমি ওকে, ঠিক আছে। তো এইখানে আমার সব কিছু যখন আমি কনফার্মেশন দিয়ে দেবো আমার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে যাবে। তো ওইখান থেকে আপনি যখন সাকসেসফুলি সাইন আপ করতে পারবেন তখনই কিন্তু আপনার এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে, আপনাকে থ্যাংক ইউ দিবে। তো আপনি কী করবেন, এখানে
একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এইখানে আপনার রেফার লিঙ্কটা, তো এই রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তো কপি করে নিলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো এই রেফার লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন।